আসসালামু আলাইকুম, ওমেন্স টিভিতে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, বসন্তের এই সময়ে কখনো ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা আবহাওয়া পরিলক্ষিত হয়। আবহাওয়ায় এই পরিবর্তনে শরীর তো খারাপ হয়ই, বিশেষ করে ক্ষতি করে ত্বকের। কখনো ত্বক খুব শুষ্ক হয়ে পড়ে, আবার কখনো তেলতেলে ভাব হয়ে ওঠে। এই সময় শরীরের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি প্রয়োজন ত্বকে পানির ঘাটতি পূরণের। মুখের মৃত কোষ বা মরা চামড়াগুলো বাইরে থেকে দেখা গেলে অস্বস্তিতে পড়তে হয়। কোনো প্রসাধনীতেই ঢাকা পড়ে থাকে না, তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করার সঙ্গে যত্ন নিতে হবে ত্বকেরও। মৃত কোষ সরিয়ে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে কী কী করা যাবে, চলুন এই ব্যাপারে আমরা জেনে নেই। প্রথমত, শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুখ মুছতে হবে। শুকনো কাপড় দিয়ে ঘষে মুখ মুছলে মৃত কোষ, শুষ্ক চামড়া অনেক সময় ঝরে পড়ে যায়। তবে মুখের জন্য নরম বিশেষ এক রকম ব্রাশ পাওয়া যায়, সেটি ব্যবহার করলেও মুখের মৃত কোষ ঝরে যেতে পারে। মুখে রক্ত সঞ্চালনও ভালো হয়। এরপর হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মুখে ময়শ্চারাইজার মাখতেই হবে। মুখ যদি খুব তৈলাক্ত হয়, সেক্ষেত্রে ত্বকের ধরন বুঝে ময়শ্চারাইজার কিনতে হবে। খুব ভালো হয় যদি মুখ ধোয়ার পর টোনার দিয়ে ভিজে মুখেই ক্রিম মাখতে পারেন। এরপর হচ্ছে নিয়মিত এক্সফোলিয়েট করা। প্রতিদিন মুখ এক্সফোলিয়েট করা জরুরি। বাইরের ধুলাবালি মুখের উন্মুক্ত রন্ধ্রে জমে যায়, সেখান থেকে ব্রাশ ব্রণের সমস্যা বাড়তে পারে। শুধু মুখ ধুলেই এই ধুলাবালি অনেক সময় যেতে চায় না, তখন এক্সফোলিয়েট করা ছাড়া আর কোনো উপায় থাকে না, তাই এক্সফোলিয়েট করে রাখা ভালো। এরপর হচ্ছে রোদ লাগতে দেওয়া যাবে না, অর্থাৎ মুখে বেশি রোদ লাগলেও কিন্তু চামড়া শুষ্ক হয়ে যেতে পারে, সেখান থেকেও মুখের ছাল উঠতে পারে। বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে। সর্বশেষ হচ্ছে ব্রণ খুঁটবেন না। মুখে উঁচু উঁচু ব্রণ দেখতে খারাপ লাগে ঠিকই, তাই বলে খুঁটে ফেলতে যাবেন না, কারণ ব্রণ খুঁটে মুখ সাময়িক পরিষ্কার হলেও কয়েকদিন পর আশেপাশের চামড়া শুকিয়ে সেখান থেকেও কিন্তু ছাল উঠতে পারে। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।